আজকে আমি সেন্ট মার্টিন থেকে আমরা যাব ছেড়া দ্বীপে। আজকে রাত্রে আমরা গতকালকে রাত্রে এখানে ছিলাম সেন্ট মার্টিনে। আমরা এখন সকাল 10টা, এখন আমরা ছেড়া দ্বীপে যাব। তো ছেড়া দ্বীপে যাওয়ার জন্য আমরা আবার জেটিতে আসছি। জেটি থেকে আমরা এখানে ছেড়া দ্বীপে নিতে চাই। এটি হলো ছেড়া দ্বীপে যেতে আপনারা কোনো রকম টিপটাপ এই ধরনের কোনো হাইফাই করে যাওয়ার চেষ্টা করবেন না। ওখানে একটু সিম্পলভাবে যাওয়া লাগে। আমার গেট আপটা দেখে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে জেটি নেই। দেখাচ্ছি আমার পিছনে এখানে ট্রলার আছে, ওই যে ট্রলার এবং স্পিডবোট, ট্রলার এবং স্পিডবোট এখানে আছে। ওই স্পিডবোটগুলি দিয়ে আমরা যাব। আর এখানে আমি আমার পিছনে আরো কিছু ট্রলার আছে, আমি দেখাচ্ছি প্রচুর ট্রলার আছে। এই যেগুলি ফিশিং ট্রলার, এই ফিশিং ট্রলারগুলি কন্ট্রাক্ট করে ছেড়া দিবে যাওয়া লাগে, কারণ এখানে যাওয়ার আর কোনো ওয়ে নেই, আর হেঁটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তা যাওয়ার জন্য গেট আপটা আমি দেখাচ্ছি, কারণ এখানে পানি থাকবে এবং কাদা থাকবে, যার কারণে আপনারা যদি কোনো টিপটপ হয়ে যান তাহলে আপনাদের জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। আমরা প্রাইমারিভাবে একটা প্রিপারেশন নিয়ে আমি একটা গেট আপ নিয়ে যাচ্ছি, যাতে করে আমরা যাতে মোটামুটি ছেড়া দ্বীপ পৌঁছতে পারি। তো ঠিক আছে, আমরা ছেড়া দ্বীপে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। তো ফ্রেন্ডস, আমরা সেন্ট মার্টিন থেকে জেটি থেকে আমরা ছেড়া দ্বীপ যাব একটি ডেনিশ বুটের সাহায্যে। এই ডেনিশ বুটটি আমরা ভাড়া করেছি আপ অ্যান্ড ডাউন। এটা আমাদেরকে এখানে এক ঘন্টা সময় দিবেন। সময় দেওয়ার পর আমরা এক ঘন্টা ঘোরাঘুরির পরে আবার এক ঘন্টা পর আমরা এই ডেনিশ বুটকে আবার ফিরে আসবো। এটা আপ অ্যান্ড ডাউন 3800 টাকা ভাড়া, অর্থাৎ 3800 টাকা ভাড়া আপ অ্যান্ড ডাউন। তো আমরা 20 জন সদস্য এই ডেনিশ বুটে উঠবো, টোটাল 22 জন, 2 জন বোটের সদস্য আছেন, টোটাল 22 জন। এটাই ক্যাপাসিটি, এর চেয়ে বেশি আর ক্যাপাসিটি নাই। আমরা সেন্ট মার্টিন থেকে রওনা হয়ে গেলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। আমাদের থেকে সময় লাগবে 30 মিনিট অথবা 28 থেকে 30 মিনিট, এই ধরনের সময় লাগবে। তো আপনারা চাইলেও কেউ হেঁটে যদি যেতে চান, এটা অনেক ভোর সকালবেলা যেতে হয় ছেড়া দ্বীপ। এটা আরেকটি ওয়ে আছে, এটা যে ডুবুচরটা যখন জেগে ওঠে ফাটার সময় তখনই পার হতে হয়। আর জোয়ারের সময় এই ডুবুচরটি, যেটা ছেড়া দ্বীপের সাথে সেন্ট মার্টিনের সাথে যেটা জড়িত, যেটা ভাগ হয়ে গেছে, ওই স্থান দিয়ে আপনারা চাইলে হেঁটেও পার হতে পারবেন। তবে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। এই পানিগুলি খুব গ্রিন কালার, দেখতে খুব সুন্দর দেখছেন। আমাদের ডেনিশ বুটটি খুব স্পিডে চলছে। সবাই নীরব নিস্তব্ধভাবে উপলব্ধি করছেন সাগরের এই যে নীল পানিগুলি এবং ছেড়া দ্বীপ পৌঁছার অপেক্ষায়। দূরে দেখতে পাচ্ছেন ছেড়া দ্বীপের এই যে সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপের অংশ, দূরে দেখা যাচ্ছে ছেড়া দ্বীপ। আমরা খুব কাছাকাছি চলে আসছি। এটা সেন্ট মার্টিনের সাথেই এক সময় অ্যাড ছিল, পরবর্তীতে একটু ভাঙন ধরে এটা আলাদা হয়ে যায়। এটি একটি কোস্ট গার্ডের একটি স্পিডবোট, এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা চলে আসলাম এখানে। আমাদের ডেনিশ বুটটা খুব তীরে যাবে না, এখান থেকে আমরা ডিঙ্গি নৌকায় করে আবার আমাদের থেকে তীরে যেতে হবে। এখানে এই যে লোকজন দেখতে পাচ্ছেন এখানে সাঁতরাচ্ছেন, পানি বেশি নেই, তবে আপনার জামা কাপড় ভিজে যাবে, সেই জন্য ডিঙ্গি নৌকায়। এটি ডিঙ্গি নৌকাটা আমাদের থেকে কন্ট্রাক্ট করা লাগে না, এটা যারা ডেনিশ বুটের সাথে কন্ট্রাক্ট তাদের সাথে কন্ট্রাক্ট, তারাই এটা আমাদেরকে এই ডিঙ্গি নৌকায় করে পারে নিয়ে যাবে। এটা আরেকটাই মজার ব্যাপার, ডেনিশ বুটে চড়া হলো ডিঙ্গি নৌকায়। এই যে এই যে আমাদের ডিঙ্গি নৌকায় আমাদের সদস্য 10 জন করে ডিঙ্গি নৌকায় উঠা যায়, 10 জনের বেশি উঠা যায় না, কারণ এখানে প্রচুর প্রবাল পাথর। ডেনিশ বুটটা আটকে গিয়ে আমাদের বুটের তলায় হয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য এই যে প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছেন ডিঙ্গি নৌকার জন্য অপেক্ষা করছেন, তারা অনেক সকালে আসছেন ঘোরাফেরা শেষ।
একদম স্বচ্ছ পানি, পরিষ্কার, নিট এন্ড ক্লিন। তবে এই পানি ভুলো খাওয়া যাবে না, এই পানি খেলেই অবস্থা আপনার শেষ, পেট নষ্ট হয়ে যাবে আপনার, এত লবণ। আরেকটা মজার ব্যাপার হলো এই প্রবাল পাথর, এটা কোত্থেকে আসলো এত প্রবাল পাথর? এটা সৃষ্টিকর্তার একমাত্র লীলা, খেলা ছাড়া আর কোনো কিছু নাই। চিন্তা করলে আমার আমি অস্থির হয়ে যাই অ্যাকচুয়ালি। আসলে এই এত প্রবাল পাথর এখানে কে এনে দিল? এটা কোন শিপে করে আনা হয়েছে বা কীভাবে এত প্রবাল পাথর এই স্থানে আসি জড়ো হলো, একটি দ্বীপে পরিণত হলো একটা প্রবাল পাথরের দ্বীপ? এখানে প্রবাল পাথর, কোরাল পাথর এবং শৈবাল পাথর, বিভিন্ন ধরনের পাথর এখানে আছে। তবে আমি পাথরের বিশেষজ্ঞ না, তবে যতটুকু শুনলাম আর কি, এটি হলো প্রবাল পাথর। আর কোরাল পাথরটা আমি দেখাবো। এই যে এটা অন্যরকম একটি পাথর, এক একটা পাথর দেখতে এক এক ধরনের, কোনোটার সাথে কোনোটা মিল নেই। দেখতে পাচ্ছেন কোনোটার সাথে কোনো মিল নেই, এক একটা এক এক ধরনের, দেখতে খুব সুন্দর লাগছে মোটামুটি। যে অনেকে কাছে থেকে ছবি তুলছেন, অনেক ধারালো এবং ওয়েট জিনিসগুলোই আপনারা হাতে নিলে বুঝতে পারবেন। যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন এইটি। যে আমাদের মন্নান ভাই ভালো ফটোগ্রাফ করে, মোটামুটি ফটোশ্যুট করছেন প্রবাল পাথরগুলি। আমাদের 20 জন ডিঙ্গি নৌকা করে অবশেষে এখানে উপস্থিত হলো। এখন DSLR ম্যান দিয়ে ছবি তুলবে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রবাল পাথর আর বালি, আর এই যে ওই যে কেওড়া বন 2.5 কিলোমিটার, এটা দূরত্ব। এখন সময় সকাল 10:30, অলরেডি প্রচুর দর্শনার্থী চলে আসছে এবং অনেকে আরো সকাল সকাল ভোরে ভোরে আসছেন। কারণ ভোরে আসছে এই কারণে তারা ওই আজকে হয়তো ফিরে যেতে হবে, তারা ছেড়া দ্বীপ দেখে তাদের দুইটাই সেইটা উঠতে হবে। আমরা অবশ্য আজকের দিনও থাকবো, যার কারণে আমাদের তেমন তারা হলো নেই। এই যে অনেক বিশাল বিশাল যে প্রবাল পাথরগুলি দেখতে পাচ্ছেন, এগুলো অক্ষত অবস্থায় এখানে আছে। যে বিশাল আকার এটা, এটা অনেক ওয়েট হবে, চেষ্টা করছি আমি। এইটা হলো কেওড়া বন, এখানে গায়ে টাচ করা যেন অনেক কাঁটা, এই কেওড়া গাছে অনেক কাঁটা, অনেক পুরনো এই কেওড়া গাছগুলি দেখতে পাচ্ছেন। ঢালপালাগুলি অনেক বিশাল বিশাল, একদম মাথার চেয়ে অনেক উঁচা, প্রায় 12 থেকে 13 ফিট উঁচা। এ আমাদের সাতসঙ্গে নিয়ে আসা তাঁবু রেস্ট করার জন্য আমরা এখানে এই তাঁবুগুলি বসিয়েছি। এখানে আমাদের আমরা রেস্ট করব। এখানে চা টি ব্রেক হবে, টি ব্রেক পার্টি হবে, ব্রেক হবে এখানে। আমরা টিফিন এখানে কিছু নিয়ে আসছি আমরা সঙ্গে করে, ওই টিফিনগুলি আমরা খাবো। এই যে বড় ভাইরা আছেন, ওনারা তাঁবুতে ধরে 5 থেকে 6 জন বসা যায় একটি তাঁবুতে। যে মন্নান ভাই আছেন, উনি নিজে চা বানিয়ে খাচ্ছেন ওয়ান টাইম কাপে করে। এগুলো আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা অলরেডি ছেড়া দ্বীপে চলে আসছি। আমরা আসছি সেন্ট মার্টিন থেকে, ওখান থেকে আমাদের সময় লেগেছে 30 মিনিট। 30 মিনিট আমরা ড্যানিশ বোর্ডে করে আসছি। আমরা ড্যানিশ বোর্ডে এসে এখন আমি অলরেডি ছেড়া দ্বীপের এই অনেক দূরে চলে আসছি। আমার পিছনে দেখা যাচ্ছে ছেড়া দ্বীপে আসার অনেকগুলি ড্যানিশ বোর্ড ওই এবং শিপিং ট্রলার, ফিশিং ট্রলার, ওগুলি করে অনেক দর্শনার্থী এখানে আসছে। তাছাড়া এখানে এসে আমরা একটা ক্যাম্পিং, আমাদের পিছনে অনেক অনেক একটা অনেক বড় একটা পিকনিক দল দেখা যাচ্ছে, ওরা বাইরে থেকে আসছে।
ওরা এনজয় করতেছে, ওরা বসছে প্রবাল পাথরের উপরে, বিশাল এক প্রবাল পাথরের উপরে বসছে ওরা। তাছাড়া আমরা আসছি, আমরা এখানে ক্যাম্পিং করেছি, এই দেখুন আমাদের টি ব্যাগ এবং অনেক কিছু আমরা তাঁবু নিয়ে আসছি। এই যে আমাদের তাঁবুগুলি, এখানে আমরা রেস্টের জন্য তাঁবু নিয়ে আসছি আমরা, এগুলো আমরা শহর থেকে নিয়ে আসছি। আইনে আমরা এখানে এগুলি দিয়ে আমরা এখানে রেস্ট করব, রেস্ট করার পর আমরা আবার এক ঘন্টা পর আমরা চলে যাব। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল ক্যারাভান, বিশাল। এটার দূরত্ব হলো প্রায় 1.5 কিলোমিটার। এটা ছেড়া দ্বীপটা সেন্ট মার্টিনের সাথে অ্যাটাচেড, কিন্তু জোয়ারের সময় যখন পানিতে তলিয়ে যায় তখন আসা যাওয়া বিচ্ছিন্ন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের থেকে ড্যানিশ বোট এইসব এগুলি করে আসা যায়, আসা লাগে। তো বন্ধুরা, কিছু স্মৃতি এখানে শেষ প্রান্তে দিয়ে দিলাম। তো আমি চেষ্টা করেছি ছেড়া দ্বীপটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে এখানে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।